রোটারি ক্লাব বিভিন্ন দেশে বিভিন্ন ডিজিজ নিয়ে কাজ করছে। এই বছর আমাদের মিড টাউন আমরা পিসিওএস নিয়ে আমরা পিসিওএসকে অ্যাড্রেস করেছি, পিসিওএস নিয়ে কাজ করছি। পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রামটি আমাদের ডক্টর ঝুমু খানস লেজার মেডিকেল এবং রোটারি ক্লাব অফ ঢাকা মিড টাউনের একটি যৌথ উদ্যোগ। ডক্টর ঝুমু খান ইজ ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল অ্যান্ড ট্রাস্টেড নেম ইন ক্লিনিক্যাল অ্যাসথেটিক ট্রিটমেন্টস ইন বাংলাদেশ। She graduated from Dhaka Medical College with the degree of Bachelor of Medicine and Surgery in 1999 and completed her post-graduation in Clinical Dermatology from Cardiff University and Masters of Science in Anti-Aging. As a woman entrepreneur, Dr. Jhumu Khan established Laser Medical Center, the first aesthetic laser clinic in Bangladesh in 2004, and today she going to talk about and enlighten us on PCOS. Please welcome Dr. Jhumu Khan. Thank you, Dr. PCOS ta apnara hoyto shunechen ei term ta othoba nao shunte paren, polycystic ovarian syndrome. Apnader porichito onekeri ache ejonno je prithibi jure proti 10 jon mohilar ekjon etate suffer korchen kintu আমাদের সাবকন্টিনেন্টে কিংবা মিডল ইস্টে এটার সংখ্যা আরও অনেক বেশি, প্রতি চারজনে একজন। আমি যেহেতু একজন প্রিভেন্টিভ অ্যান্ড রিজেনারেটিভ মেডিসিন নিয়ে কাজ করি, আমরা চাচ্ছি এটা নিয়ে মানুষ সচেতন হোক, কারণ এটা একটা প্রিভেন্টেবল প্রবলেম, আমরা এটাকে প্রতিরোধ করতে পারি এবং এটা ট্রিটমেন্টও আছে। সেজন্যই আমাদের আজকে এই সেলিব্রেশন অফ উইমেন্স ডেতে আমরা হোপ, ফেইথ, লাভ এই প্রেজেন্টেশনটা আমি দিতে যাচ্ছি। ফেইথ অ্যান্ড লাভ, হোপটা হচ্ছে যে আশা, যে তার মধ্যে সেই আশাটা যদি আমরা জাগাতে পারি যে আমি এটা থেকে বের হয়ে আসব। ফেইথ আমাদের সৃষ্টিকর্তার উপর, যে তিনি আমাকে সাহায্য করবেন এই সমস্যার থেকে বের হয়ে আসতে। এবং লাভ, লাভটা কেউ আমাকে ভালোবাসবে তার চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে আমি নিজেকে কতটা ভালোবাসছি। যেহেতু এই সমস্যাটা অ্যাডোলেসেন্ট থেকে পুরো মেনোপজ পর্যন্ত একজন মহিলা সাফার করতে পারেন, তার মানে পুরো রিপ্রোডাক্টিভ লাইফটাই সে সাফার করতে পারে, এবং ছেলেদের মতো তার চেস্টে লোম আসছে, তার মানে সাংঘাতিক একটা এম্বারেসিং সিচুয়েশন যে একটা মেয়েকে শেভ করতে হচ্ছে বা লোম উঠিয়ে আরেকজনের সামনে যেতে হচ্ছে, এ ধরনের পরিস্থিতির শিকার হয় মেয়েরা। ওয়েট গেইন খুব ইজিলি হয়, যে অনেক কম খাচ্ছে তারপরেও সে মুটিয়ে যাচ্ছে। ওভারিয়ান সিস্ট থাকে, বিশেষ করে আল্ট্রাসাউন্ড করলে ওগুলো ধরা পড়ে। বিশেষ করে দেখা গেছে যাদের মাসে একটা করে পিরিয়ড হচ্ছে না এবং যার নটার কম পিরিয়ড হয়, তাদের আল্ট্রাসাউন্ড করলেই সিস্টগুলো ধরা পড়ে। মেইল প্যাটার্ন বলনেস, যে মহিলাদের দেখা যাচ্ছে যে তালু ফাঁকা হয়ে যাচ্ছে, তালুতে চুল কমে যাচ্ছে, কারো দেখা যাচ্ছে এত উইক চুল এবং চুলের কোয়ালিটি চেঞ্জ হয়ে যাচ্ছে। দেন তার হরমোন চেক করলে হাই টেস্টোস্টেরন লেভেল থাকছে বা প্রোল্যাকটিন এলোমেলো থাকছে, এই ব্যাপারগুলো থাকছে। ইনসুলিন রেজিস্ট্যান্স খুব ইজিলি ডেভেলপ করে এদের এবং খুব সহজে ডায়াবেটিস হয়ে যায়। তারা অলওয়েজ টায়ার্ড ফিল করে, অনেকে আছে খুবই লেজি, তাদের নড়তে চড়তে খুব কষ্ট হয়, তাদের অনেক ব্রণের সমস্যা হয় এবং সহজে ব্রণটা ভালো হয় না। যেমন ব্রণটা একটা খুব স্বাভাবিক জিনিস, একটা টিনেজ মেয়ের ব্রণ হবে, আবার সেরে যাবে, কারো একটা দুটো হবে, কারো একেবারে হতেই থাকবে এরকম। যখনই দেখা যাবে যে সহজে সারছে না, তখনই বুঝতে হবে যে ভিতরে কিছু একটা গণ্ডগোল হচ্ছে। মুড চেঞ্জ, তারা সাধারণত খুব অ্যাংজাইটিতে ভুগে, স্ট্রেসে ভুগে এবং ডিপ্রেশনে ভুগতে পারে, এবং ট্রাবল ইন কনসিভিং এবং আফটার ম্যারেজ যেটা হচ্ছে যে ইনফার্টিলিটি, কারণ আমার যদি ঠিক মতো পিরিয়ড না হয় তার মানে আমার ওভুলেশন হবে না, ওভুলেশন ঠিক মতো না হলে আমি কনসিভ করবো না। এবং বিভিন্ন মেটাবলিক ডিসঅর্ডার যেমন হাইপারটেনশন হলো, ডায়াবেটিস হলো এবং কোলেস্ট্রলের প্রবলেম। ওয়েট গেইন, যে সে সহজে ওজন কমাতে পারছে না, অনেক চেষ্টা করছে। সো এটা হচ্ছে সামারি।
আমরা আজকে কি নিলাম নোট যে 10 জনের একজনের হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড পিসিও ইজ ম্যানেজেবল সিমটমসগুলো আমরা যখন দেখব তাকে আমরা খুব জেন্টলি অ্যাডভাইস করতে পারি যে এই জিনিসগুলো থেকে কিন্তু আমরা বের হয়ে আসতে পারি ট্রিটমেন্ট ইজ পসিবল এবং হরমোন ব্যালেন্স ওয়েট ম্যানেজমেন্ট এবং যে সিমটমসগুলো আছে এগুলো ট্রিটমেন্টগুলো করলেই কিন্তু আমি পিসিও থেকে মুক্ত হয়ে যেতে পারি নেক্সট স্লাইড সো অ্যাস্থেটিক অ্যাপ্রোচ ইজ কোয়াইট ইম্পর্ট্যান্ট কারণ আমরা সবাই কনফিডেন্টলি চলতে চাই আমরা সবাই ভালো দেখতে চাই নিজেকে সবার মাঝে প্রেজেন্টেবল সো অ্যাস্থেটিক কথাটাও আমাদের মনে রাখতে হবে নেক্সটটা সো হোপ ফেথ অ্যান্ড লাভ যে আশা রাখবো বিশ্বাস রাখবো এবং নিজেকে ভালোবাসবো যারা সাফার করছে বা এখানেও যারা আছে যারা সাফার করছে তাদেরকে আমরা বলবো ডোন্ট ওয়ারি পিসিও ইজ ট্রিটেবল পিসিও ইজ প্রিভেন্টেবল নারীত্ব নিয়ে গর্ব করবো ধন্যবাদ।